हेलो फ्रेंड्स, वेलकम टू वाव फ्लेवर्स। आज आमी एकटा बटोरा रेसिपी शेयर करब। आमी आगेर भिडियोते छोलेर रेसिपी शेयर करेछि, ताहले चलुन देखे नेवा जाक किभाबे आमरा बटोरा बानाब। एखाने आमी ईस्ट छाड़ा बटोरा तैरी करेछि। चेष्टा करेछि एकटी स्वास्थ्यकर पद्धतिते बटोरा तैरी करा। बटोरा तैरी करार जन्य एकटी पात्रे निये नेब मेजारमेंट कापेर 3 कप परिमाण मयदा, नेब 1/4 कप सूजी, 1 टेबिल चामच चीनी, 1 চা চামচ নুন, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা আর দিয়ে দেব 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আর এখানে ব্যবহার করেছি 1/4 কাপ দই। এখানে আমি প্যাকেটের দইটাই ব্যবহার করেছি। দই, বেকিং সোডা, বেকিং পাউডার সব কিছুর মিলিতেও একটা সুন্দর ডো তৈরি হবে, একটা সফট ডো তৈরি হবে, যার জন্য বটরাগুলো খুবই সফট হবে। তাই এখানে ইস্ট দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বেশি জল একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়েই ডোটা তৈরি করতে হবে। ডোটা এখানে একদম তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়েছে। ডোটা তৈরি করার জন্য আমার 1/3 কাপ জল লেগেছে। এবার ডোয়ের ওপরে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, না হলে ডোটা ড্রাই হয়ে যেতে পারে। একটা ভিজা কাপড় চাপা দিয়ে দেব। এবারে কভার করে এটাকে রেস্টে রাখব 1 ঘন্টা। এক ঘন্টা পর কভারটা খুলে নিয়ে ভালো করে মথে নেব। এবার এর থেকে লেচি কেটে নেব। এই লেচিগুলো রুটির লেচির মতো হবে না, ঠিক যেমন পরোটা করার সময় আমরা লেচি কাটি সেরকম আকারের লেচি হবে। বটরা সাইজে একটু বড় হয়, তাই জন্য লেচিগুলো একটু বড় করে কাটতে হবে। সমান মাপের কতগুলো লেচি কেটে নিয়েছি। এবার এগুলো বেলে নেব। একটু বড় করে বেলতে হবে, দেখে মনে হবে যে খুব পাতলা হয়ে গেল, কিন্তু না, এটা বেলার হয়ে গেলে আরও শ্রিঙ্ক করে যাবে, তাই জন্য একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন বেলার সময় যত বড় করে বেলেছিলাম, বেলার পর কিন্তু ততটা বড় নেই, অনেকটাই শ্রিঙ্ক করে গেছে। গ্যাসে একটা কড়া বসিয়ে রিফাইন্ড অয়েল গরম করে নেব। এবার একে একে বটরা ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। বটরা কিন্তু দেখতে একটু সাদা সাদাই হয়, গ্যাসের ফ্লেম হাই করে দিলে বটরাগুলো বেশি
লাল হয়ে যেতে পারে। এইভাবে একে একে সমস্ত বটরাগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। বটরাগুলো তুলে একটা ন্যাপকিনের ওপরে রাখতে হবে, তাহলে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেবে। আর একটা বটরা আমি ভেজে দেখাচ্ছি। এইভাবে সমস্ত বটরাগুলো ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের সফট সফট বটরা। ছোলের সঙ্গে এটি পরিবেশন করুন আর এনজয় করুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যান।